আমি আজকে আরো একটা ফেস প্যাক নিয়ে চলে এলাম। খুব সুন্দর এই ফেস প্যাকটা, তোমরা ব্যবহার করে দেখো, খুব সুন্দর এই ফেস প্যাকটা, খুব উপকার পাবে, দাগ ছোপ ট্যান যা আছে সব রিমুভ হয়ে যাবে। তাহলে আমি শুরু করি, তোমরা মন দিয়ে শোনো। গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে ভালো করে বেটে নেবে, এক যেন এক চামচ হয়। হলুদ বেটে নেবে যেন এক চামচ হয়। তার মধ্যে 2 টেবিল চামচ বেসন নেবে, আর অ্যালোভেরার যে পাতা আছে পাতাটা 2 সাইডে কাটা কাটা আছে, ওই কাটাটা বাদ দিয়ে ভেতরে যে জেলটা আছে ওই জেলটা 1 চামচের মতন নেবে। নিয়ে এই 4টে উপকরণ ভালো করে মিশ্রণ করবে, ভালো করে মিশ্রণ করে মুখে অ্যাপ্লাই করবে। মুখে অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট এটা শুকাতে দেবে। যখন শুকিয়ে যাবে তারপর ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলবে। খুব সুন্দর এই টিপসটা, তোমরা ব্যবহার করো। আশা করি এই টিপসটা দারুণ উপকার পাবে। যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা এই প্যাকটা ব্যবহার করবে না। এবার 2 নম্বর টিপস বলি। 2 নম্বর টিপস হলো, এই 2 নম্বর টিপস টিপসটা কিন্তু মন দিয়ে শুনবে, দুর্দান্ত এই টিপস। 2 নম্বর টিপস হলো, গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে নেবে। ভালো করে ধুয়ে এটাকে বেটে নিলে, বেটে নেবার পর যেন 1 চামচের মতন হয়। 1 চামচ হলো, তার মধ্যে 1 চামচ দুধ মিশ্রণ করে দেবে। 1 চামচ দুধ মিশ্রণ করে দিলে তারপর ওর মধ্যে 2 টেবিল চামচ বেসন মিশ্রণ করে দেবে। বেসন যখন দেখবে যে একটু প্রচুর ঘন হয়ে যাচ্ছে, আর একটু দুধ দিয়ে দিতে পারো, ঠিক আছে? পরিমাণ মতন দুধ দিয়ে ওই প্যাকটাকে তৈরি করতে হবে। তৈরি করার পর মুখে ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর যখন মানে 15 থেকে 10 মিনিট রাখতে হবে, যখন শুকিয়ে যাবে তারপর মুখটা ভালো করে ধুয়ে নেবে। খুব সুন্দর এই টিপসটা, দারুণ 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 জেল্লা দেবে, দাগ ছোপ ট্যান যা আছে সব রিমুভ করে দেবে। এটা রেগুলার ব্যবহার করতে হবে। দারুণ একটা টিপস নিয়ে চলে এলাম। আবার নেক্সট টাইমে আবার টিপস নিয়ে আসব। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আরও যদি টিপস জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও, তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো।